ইন্ডিয়াতে প্রথম পিৎজা মেকিং হচ্ছে নাকি দিয়ে আইস ইস ইস ইরাম সিরিয়াসলি জাস্ট ফাটাফাটি লাগলো খেতে চকলেট চকলেট ফ্রেন্ড নেই হে গাইস গুড মর্নিং আজকে আমরা যাচ্ছি গোড়া বাজার শপিং করতে আগের দিন প্ল্যানেট গেছিলাম মানে কত শপিং করতে লাগে তোর আরে আগের দিন প্ল্যানেট গেছিলাম তো সেখানে এত ভিড় ছিল যে ঠিকঠাক মতো কিছু কিনতে পারিনি আজকে গোড়া বাজার যাব জুতো কিনবো ব্যাগ কিনবো চল আর সবার লাস্টে খাবার খাবো যদি পছন্দ হয় তাহলেই কিনবো আর নয় তো খেয়ে দিয়ে বাড়ি চলে আসবো আমাদের তো আর কোনো কাজই নেই খাওয়া ছাড়া আচ্ছা কাজই নিয়ে চল আমার হ্যাঁ কাজই নিয়ে চল তুই আমাকে নে কেন তুই দেখছিস না ঘুরি ঘুরি হচ্ছি তা আমার তো পায়ে ব্যথা তোর থেকে বেশি আমার পায়ে ব্যথা আমারও পায়ে ব্যথা ছাড় তো ফাইনালি আজকে আমরা বেরিয়ে পড়লাম বাট আজকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছি কেন কি আমার পায়ে চোট লেগে গেছে তাই গতকাল আই ডোন্ট নো কি করে চোট লাগলো হঠাৎই রাত্রেবেলা ঘুমিয়েছিলাম সকালবেলা উঠে দেখি পায়ে ব্যথা করছে তো যাই হোক ঘুমিয়ে ঘুমিয়ে কি ফুটবল খেলছিলি না না তোর সাথে মারামারি করছিল তো যাই হোক গাইস আজকে যাচ্ছি গোড়া বাজার অ্যাকচুয়ালি আগের দিন আজ প্ল্যানেটে গিয়ে আমরা ঠিকঠাক করে শপিং করতে পারিনি মানে আমার তো শপিং করার কিছু নেই আমি পুজোর দু তিন দিন চার দিন আগে শপিং করি অ্যাকচুয়ালি তো তো ও হচ্ছে কিনেছে বাট ওর জুতো পছন্দ হয়নি ওখানে তো বলছে কি আমাদের গোড়া বাজার থেকে জুতো কিনবে তো দেখছি আজকে যাচ্ছি তো যদি পছন্দ হয় ওর জুতো তো কিনবে আদারওয়াইজ কিনবে না শপিং করতে আছে দেখ 4-5 ঘন্টার কিন্তু ব্যাপার আছে আচ্ছা হ্যাঁ তো 4-5 ঘন্টার ব্যাপার হয়েছে তো কি হয়েছে 4-5 ঘন্টা দেখবো তারপর ওই তো আমাকে টোটো করে বসাবি আর তুই ঘুরে ঘুরে বেড়াবি তো যাই হোক গাইস যাচ্ছি আর দেখি যদি আমার যদি কোনো স্লিপার ভালো লাগে তো আমি স্লিপার নেবো কেন কি আমার স্লিপার ছিঁড়ে গেছে তো যাই হোক ব্যাগ নিবি না যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিও আর যদি কিছু কেনাকাটি না হয় খাবারটা হবে ডেফিনেটলি খাওয়া হবে কেন কি আমরা বাইরে বেড়ালেই খাবার খাই ফুড লাভার এটা সত্যি কি বাইরে আমরা কিছু কিনি চাই না কিনি বাইরে আমরা কিছু কিনি চাই না কিনি খাবার আমরা ঠিক খাই এটা আছে ব্যাপার কি খাবার না খেলে মানে হজম হয় না বাইরের ঘোড়া তো যাই হোক গাইস তোমরা চলো ভিডিও দেখতে থাকো এখান দিয়ে অটো নেবো অটো নিয়ে ডিগলি গোড়া বাজার যাবো তো চলো তোমরা তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো এটা গেল ভালো স্লিপার দিয়ে এটার পিঙ্ক কালারটা দাও না এটা ওটা এই যে এটার পিঙ্ক কালারটা এই তো এরপর এই হোয়াইটটা বেশি বেটার ফাইনালি ম্যাডামের হোয়াইট জুতো পছন্দ হয় কি দেখছি পছন্দ তো হয়ে গেছে মানে পছন্দ হয়ে গেছে তারপরেও দেখে যাবে কনস্ট্যান্ট এটাই হলো আমার গরুর স্বভাব তোমরা একবার দেখো জুতোর দোকান এখান থেকে আমি অ্যাকচুয়ালি জুতো নিয়ে যাই আমার যত জুতো সব এখানকারই বাট কিছু কিছু জুতো আমি অনলাইন থেকে অর্ডার করি বাট ম্যাক্সিমাম জুতো এখানকার বিভিন্ন ধরনের ফ্যাশনেবল জিনিস হবে এটা হচ্ছে একদম গোড়া বাজার যশোদার একদম সামনে তোমরা যদি কেউ আসতে চাও তো এসে নিতে পারো এখান থেকে চা
চামচ দিও, এই তো দিও, হাত দু হাতে, কত হলো তোমার? তো ফাইনালি আমাদের জুতো কেনাও কমপ্লিট, আর হচ্ছে আমার বলুন ওই তো একই ব্যাপার, ওর দুটো আমার একটা, আর ওর আইসক্রিম কেনাও কমপ্লিট, আইসক্রিম গলে গেছে না, সব বার করে যাবে গলাটাই খা, ইয়ে বাবা তার মানে আইসক্রিমটা গলাই ছিল, ঠান্ডা চকলেট রয়েছে না, চকলেট চামচ দিয়ে বের করে খেয়ে নে, আমার কাছে চামচ আছে, পেছনে পকেটে চামচ আছে, চামচ নিয়ে ওটা বের কর, কি যাতা বের কর, পেয়েছিস? তো ফাইনালি আমাদের কেনাকাটা কমপ্লিট, ব্যাগ কিনতে গেলাম না, কেন কি ব্যাগের যে কাকুটা আছে, অ্যাকচুয়ালি কাকুটা হচ্ছে আমাদের চেনায় না কাকু, আমার দিদি ওখান থেকে ব্যাগ নেয়, তো কাকুটাকে ফোন করা হয়েছে, কাকুটা আজকে বসেনি দোকান নিয়ে, তো দ্যাটস ওয়াই আজকে যাওয়া হয়নি, তো এখন যাচ্ছি আমরা কি খেতে, খাবার কি খাবার দেখি, ডোসা ডোসা, আমি খাবো না মানে যাতা, আজকে খাবে আমার গলু, তো যাচ্ছি আমরা সেন্টার জেলের মুখে, মানে আমাদের এখানেই অ্যাকচুয়ালি ছোট্ট একটা রেস্টুরেন্ট যেখানে ধোসা অনেক সুন্দর বানায়, ও কোনোদিনও খাইনি, আমি ওখান থেকে খেয়েছি, আর আমার ওই রেস্টুরেন্টে ভিডিও আছে, আমার অনেক পুরনো এক দেড় বছর আগে একটা ভিডিওতে ওই রেস্টুরেন্টটা ইউজ করা হয়েছিল, তো যাই গাইস তো চলো ডিরেক্টলি যাচ্ছি দোকানে, সরি দোকানে না রেস্টুরেন্ট, আর ও বাপরে খেতে ব্যস্ত সত্যি, ওটা ওখানে কি খাবি কি যাতা, চলো গাইস তোমরা দেখতে থাকো ভিডিও, এ ফিউ মোমেন্টস লেটার ধোসার দোকান বন্ধ, পিৎজা খাবো, অ্যাকচুয়ালি গাইস হয়েছে কি ধোসার দোকান হচ্ছে বন্ধ, মানে পান পারমানেন্ট বন্ধ করে দিয়েছে ওরা, কারণ কি দোকান দেখে তাই মনে হচ্ছে, অ্যাকচুয়ালি আমি অনেকদিন আসি না তো তার জন্য হতে পারে, বাট আমরা ফাইনালি আসলাম না কোথায় ডমিনোজে পিৎজা খাওয়ার জন্য, চলো আমার গোপলা বাবা দেখ কোথায় কত উঁচু হয়ে গেল আমি, তো আজকে গোপলা গোপলা পিৎজা খাবো, তো ফাইনালি আমরা চলে আসলাম কোথায় ডমিনোজে, বাট আমি একলা একলাই আসলাম আজকে, অন্য একটা মেয়েকে নিয়ে, অন্য একটা মেয়েকে নিয়ে এসে, তোমরা দেখতে চাও কোন মেয়েকে আমি নিয়ে এসেছি, মেয়েটা হলো আমার গোপলা, অ্যাকচুয়ালি ডমিনোজটা হচ্ছে আমাদের ঠিক ধোবা পুকুর, মানে তোমরা হয়তো অনেকেই নিয়ার বাই লোকেশান থেকে দেখছো যারা চেনো ধোবা পুকুর, তো ধোবা পুকুরের একদম অপর সাইডেই হচ্ছে ডমিনোজ, মানে একদম পিসে একদম গ্রাউন্ডে, তো তোমরা যারা যারা আসতে চাও তো আসতে পারো, এক্স্যাক্টলি প্যান্টালুন্সের পাশে, তো বাস ফাটাফাটি ডমিনোজের পিৎজা, পিৎজা অবভিয়াসলি খুব বেটার হয়, বাট আমি এখান থেকে রাগও একবার খেয়ে গেছি, বাট ওটা সাডেন হয়েছে কি এসি ফটাক্সে পিৎজা নিয়ে চলে গেছি, তো যাই হোক তো এখানে তোমরা আসো, আই হোক কি তোমাদের ভালো লাগবে, ডেকোরেশনও খুব সুন্দর, মানে আমি মানে আমি যেখানেই যাই সেখানকার খালি প্রমোশন করে দিই, ফ্রি অফ কস্ট প্রমোশন, তোমরা যারা যারা প্রমোশন করতে চাও আমার সাথে গন্ডা করো, আমি তোমাদের সবাইকে প্রমোশন করে দেবো, অনলি ফর শপ, অনলি ফর শপ, তো ফাইনালি চলে এসছে আমাদের পিৎজা, পিৎজা মুখ এরকম হয়ে গেল ছেড়ে খেতে হবে না, তো খা তুই ছাড়া কে শুরু করবি, সব পাটে দিয়ে চিজ আছে, আহা কেমন খেতে, ও কেমন, ও জাস্ট ফাটাফাটি, একা একা খাবি,
ইন্ডিয়াতে প্রথম পিৎজা মেকিং হচ্ছে নাকি দিয়ে আইস ইস ইস ইরাম আবার একটু চেটেও নিল। তো গাইস সবার প্রথম আইসক্রিম দিয়ে পিৎজা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, তোমরা নেবো? সিরিয়াসলি জাস্ট ফাটাফাটি লাগলো খেতে, চকলেট চকলেট ফ্রেন্ডলি। তুই খা, আবার আরেকবার, আরো একবার, ইস এই আবার চাচ্ছিস কেন? চিকেন দো পেঁয়াজা দেখছো? হ্যাঁ দেখছো তো, সবাই দেখছে। চিকেন দো পেঁয়াজা উইথ চকো ভ্যানিলা আইসক্রিম। আমি খাবো না, ভুল ভাল খাবার খেয়ে দেখ একবার। আবার আবার কেমন খেতে বল, কেমন খেতে? হ্যাঁ একটা ঠান্ডা কুলকুল ফিল আসছে না? হ্যাঁ তো ফাইনালি আমাদের পিৎজা খাওয়া আজকের মতন কমপ্লিট। তো আমরা এখান থেকে এখন বেরাচ্ছি, টাটা বাই বাই ডোমিনোস। ও কী গরম, এটাই হয় এতক্ষণ এসিতে থাকার পর বাইরে আসলে। আয় তাড়াতাড়ি আয়। তো গাইস এইটা হচ্ছে ডোমিনোজ, আর এইটা হচ্ছে আমাদের ধোপা পুকুর। আমি জানি তোমরা যারা এখান থেকে দেখছো তারা প্রত্যেকেই চেনো এটা ডোমিনোজ, বাট তাও আমি দেখিয়ে দিলাম অ্যাজ এ ফর্মালিটি। তার পাশে প্যান্টালুনস, কেন তুই প্যান্টালুনসকে তোকে বলেছে প্রমোশন করতে? হ্যাঁ ওইবারে চল, প্যান্টালুনস ফোনে ওকে পার্সোনালি টাকা দিয়েছে প্রমোশনের জন্য। চলো আমরা শপিং করতে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ সেটাই তো, সামনে হচ্ছে ধোবা পুকুর, 5-10 মিনিট ধোবা পুকুর বসবো, দেন ওকে অটোতে তুলে আমিও বাড়ি যাবো, ও বাড়ি যাবে। তো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক ভালো থেকো। আর তোর মুখে তো আলো ভাত থেকে আসলো। আরে আমি তো আলো টেন টেন আলো জগতের কালো, এটা কি বললাম? মানে কালো জগতের আলো, সেখানে আলো জগতের কালো আলো। তো গাইস আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি। হ্যাঁ তো চলে যাচ্ছে, তো মুখটা সরিয়ে দে। তো গাইস আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো তুই কিছু খাবার খাবি, আমি তোকে খাবার খাবো, আমি কিন্তু তোকে টাকা দেবো। কী খাবি তুই বল? হ্যাঁ কী খাবি? এখানে চাউমিনের দোকান কোথায়? সামনে, ঠিক আছে চল দেখে নিয়ে যাচ্ছি, বস এখানে। তো গাইস আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই অনেক 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 ভালো থেকো, অনেক ভালো থেকো, টাটা।